জয় জগৎ বন্ধু হরি। সুধী আসছে 25শে ডিসেম্বর মহানাম সম্প্রদায়ের দ্বিতীয় আচার্য ভাগবত গঙ্গোত্রী মহামহোপাধ্যায় ডক্টর শ্রীমন মহানন্দ ব্রহ্মচারী মহারাজের শুভ আবির্ভাব দিবস। আজ আমরা জানব এই মহাত্মা মহাপুরুষটির সংক্ষিপ্ত জীবনী। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন এবং জানুন এই মহানন্দ ব্রহ্মচারী মহারাজ কি ছিলেন। বাংলাদেশের বরিশাল জেলার খালিশাকোটা গ্রাম, অনেক পণ্ডিত মানুষ থাকতেন সেখানে। লোকে গর্ব করে বলতো নির্ম নবদ্বীপ। কালিদাস দাশগুপ্ত ও তার স্ত্রী কামিনী সুন্দরীকে গ্রামের সকলেই ভালোবাসে, ভক্তি করে। তারা বিত্তশালী ছিলেন না, তবু দোল দুর্গোৎসব দান ধ্যানই সবই সাধ্যমতো করতেন। কালিদাস সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, কামিনী সুন্দরীও নিজের চেষ্টায় সংস্কৃত শিখে নিয়ে শাস্ত্র পড়তেন। তারা দুজনে ভক্তি সঙ্গীতও গাইতেন। 1904 সাল বাংলার শাসক তখন লর্ড কার্জন। তিনি বাংলাদেশকে ভেঙ্গে দুটুকরা করতে চাইলেন। চতুর্দিকে প্রতিভা তার আন্দোলনের ঝড় বইতে লাগলো। এদিকে কালিদাসের ঘরে নতুন শিশু আসছে, তারই প্রস্তুতি। 1311 পৌষ মাসের শীতের রাত শেষ হয়ে আসছে। কৃষ্ণা তৃতীয়া তিথির এই দিনটি ছিল শনিবার, 25শে ডিসেম্বর। সুতিকা গৃহে নিয়ে যাবার আগেই পথের ধুলায় খোলা আকাশের নিচে জন্ম নিল এই শিশুটি, চাঁদের মতো সুন্দর। দিদিমা আদর করে নাম রাখলেন চন্দ্রকান্ত, ছোট্ট করে সবাই ডাকত কান্ত। অন্নপ্রাশনের দিন এসে গেল, নতুন নামকরণ হলো বঙ্কিম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দুষ্টুমিও বাড়ছিল। এরই মধ্যে একদিন স্নানের ঘাটে ডুবে যাচ্ছিলেন বঙ্কিম, তখন তার বয়স মাত্র 3 বছর। একজন মুসলমান আমজাদ তাকে জল থেকে উদ্ধার করলেন। 4 বছর বয়স হলো, 5 বছর বয়সী কয়েকটি ছেলের হাতে খড়ি হবে। বঙ্কিম জেদ ধরলেন তারও হাতে খড়ি দিতে হবে। অবশেষে তাই হলো। প্রথমে পাঠশালায় পড়াশোনা, তারপর সেখান থেকে স্কুলে যাতায়াত শুরু হলো। বঙ্কিম বড় হতে লাগলেন। এদিকে কালিদাস ক্রমে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেলেন, কানেও ভালো শুনতে পেতেন না। বঙ্কিমও বাবার সেবা করতে লাগলেন, বাবাকে রামায়ণ মহাভারত পড়ে শোনাতেন তিনি। লেখাপড়ায় খুব ভালো বলে সবাই তাকে ভালোবাসতেন। 8ম শ্রেণী থেকে ভালোভাবে পাশ করে 9ম শ্রেণীতে উঠলেন। এই সময় শুরু হলো অসহযোগ আন্দোলন। স্কুল পালিয়ে প্রায় বনে গিয়ে বালক বঙ্কিম ভাবাবেশে কীর্তন করতেন, ঈশ্বরকে ডাকতেন। ইংরেজদের শাসনে তখন দেশের মানুষদের দিন কাটছে দুর্দশার মধ্যে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বললেন, এদেশে প্রকৃত শিক্ষা নেই। বঙ্কিম স্কুল ছেড়ে দিলেন, চরকা কাটা শুরু করে দিলেন। ইংরেজি স্কুলে না গেলেও তার কিন্তু পড়াশোনা বন্ধ হলো না। আশুতোষ কাব্যতীর্থের টোলে ভর্তি হয়ে তিনি সংস্কৃত পড়তে লাগলেন। এই সময় থেকে তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল, মনে জাগলো গরিবের প্রতি দয়া আর ধর্মের প্রতি অনুরাগ। পাশের গ্রাম ভারুকাটিতে ছিল রামকৃষ্ণ মিশনের আশ্রম, সেখানে বঙ্কিম নিয়মিত যেতেন। কয়েকটি ছেলেকে সঙ্গী করে গৃহস্থ বাড়ি বাড়ি ঘুরে মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে সব তিনি বিলিয়ে দিতেন নিঃসম্বল গরিবদের মধ্যে। বালক বঙ্কিম একদিন স্বপ্নে এক জ্যোতির্ময় পুরুষের দর্শন পেলেন। পরে মহেন্দ্রজির কৃপাপ্রাপ্ত বরিশালে বালক ভক্ত রাজেন্দ্রর কাছে প্রভুর ছবি দেখে জানতে পারলেন তার স্বপ্নদৃষ্ট পুরুষই প্রভু জগৎবন্ধু। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের প্রধান লীলাস্থলে ছিল শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুর। তিনি রাধাকৃষ্ণ নিতাইগর মিলিত বিগ্রহ স্বয়ং ভগবান। অলৌকিকভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে বৃন্দাবন থেকে আসেন মহেন্দ্রনাথ। পরে তিনি শ্রীপাদ মহেন্দ্র নামে খ্যাত হন। প্রভু জগৎবন্ধু সুন্দরের নাম ও আদর্শ প্রচারের জন্য শ্রীপাদ মহেন্দ্রজি 8 জন ব্রহ্মচারী নিয়ে সর্বপ্রথম মহানাম সম্প্রদায় গঠন করেন। মহানাম প্রচারে তার প্রধান সহযোগী ছিলেন কুঞ্জু দাসজি। 1325 সন রাজেন্দ্রকে সঙ্গে করে 80 মাইল পথ পায়ে হেঁটে ফরিদপুরের বঙ্কিম ছুটে এলেন শ্রীরঙ্গনে তার প্রভুকে দর্শন করবেন বলে। অজস্র মানুষের ভিড়ে প্রভুকে দেখার জন্য উদ্গ্রীব বঙ্কিম বাধা পেলেন অন্য এক ভক্তের কাছে, তাকে বার করে দেওয়া হলো। এতে এত ব্যথা পেলেন তিনি যে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান হতে দেখলেন মহেন্দ্রজির পাশে মন্দিরে বসে আছে, মন্দির নিস্তব্ধ, সামনে দুগ্ধ ফেননি সজ্জায় প্রভু সাহিত, ফুলচন্দনে গন্ধে ভরা সেই ঘরে মহেন্দ্রজি বঙ্কিমের হাতে চন্দন মাখা তুলসী দিয়ে বললেন, দে প্রভুর চরণে দে, চিরকাল তার হয়ে থাক।
এরপর থেকে সন্ন্যাসী আর ভক্তদের কাছে তার যাতায়াত ক্রমে বাড়তে লাগলো। কুঞ্জদাসজি তাকে ডাকতেন পণ্ডিত বলে। বাবা মার কথা চিন্তা করে তাকে সেবার জন্যই তিনি বাড়ি ফিরে আসতেন। প্রভু জগৎবন্ধু সুন্দর ভবলীলা সংবরণ করলেন। বঙ্কিম পথে মাদারীপুরে সে খবর পেলেন। বাড়ি ফিরলেন শুধু বাবার কথা মনে করেই। 1325 সনের কার্তিক মাসে বাবা মারা গেলেন। এবার কোনো বাধা রইল না। বঙ্কিম ছুটে এলেন মহেন্দ্রজির কাছে, জানালেন তার মনের কথা, তিনি সংসার ত্যাগ করতে চান। মহেন্দ্রজি কিন্তু রাজি হলেন না, বললেন ম্যাট্রিক পাশ না করে তুমি সাধু হতে পারবে না। আবার ফিরে এলেন বঙ্কিম মার কাছে। পরীক্ষার তখন 4-5 মাস বাকি, চলতে লাগলো দিন রাত পড়াশোনা। ছেলেকে আর ঘরে রাখা যাবে না বুঝে অবশেষে 1331 সালে মা নিজেই তাকে পাঠিয়ে দিলেন শ্রীঅঙ্গনে। নতুন জীবনে বঙ্কিমের নাম হলো মহানামব্রত। ফরিদপুর রাজেন্দ্র কলেজে মহানামব্রতজি ভর্তি হতে গেলেন সন্ন্যাসীর বেশ নিয়েই। অধ্যক্ষ কামাক্ষনাথ মিত্র বৈরাগীদের শ্রদ্ধা করতেন না। তার ধারণা ছিল এরা কোনো কাজ করে না, শুধু খোল করতাল বাজিয়ে ভিক্ষা করে, এদের পড়াশোনা করে কী লাভ। কিন্তু তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত ছিলেন। মহানামব্রতজি অধ্যক্ষকে বুঝিয়ে দিলেন বৈরাগী ও শুদ্ধ ভক্তি পথের সাধক রামকৃষ্ণ বেশি পড়ালেখা করেননি, কিন্তু একজন বিবেকানন্দ তৈরি করেছিলেন। বিবেকানন্দ যে বলেছেন, কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বল ভারতবাসী আমার ভাই, তবে সে কি মিথ্যা কথা। ফরিদপুর শ্রীঅঙ্গনে মহানামব্রতজিকে বহুমুখী সেবার কাজে ব্রতী থাকতে হতো, এর ফাঁকই চলতো পড়াশোনা ও কলেজে যাওয়া। কলকাতায় এমএ পড়তে আসবেন মহানামব্রতজি, সেই অধ্যক্ষ মশাই তাকে প্রশংসাপত্র লিখে দিলেন। আমার সমস্ত অধ্যাপনা জীবনের একটি ছেলেকেই দেখলাম যে শুদ্ধ জ্ঞান লাভের জন্য অধ্যয়ন করছে। শ্রী মহেন্দ্রজিও তাকে আশীর্বাদ করলেন, বললেন ত্যাগের বেশ পড়িয়ে তোকে কলেজে পাঠানোর উদ্দেশ্য পূর্ণ হল। 59 মানিকতলা মেন রোডে মহোদ্ধন মঠ, এখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি এমএ পড়া শুরু করলেন মহানামব্রতজি। ভটপাড়ায় 55 তর্কবাগীশের বাড়িতে থেকে পড়াশোনা করার সময় মহানামব্রতজি খুব অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থাতেই তিনি পরীক্ষা দিলেন, সেটা 1930 সাল। স্বর্ণপদক পেলেন মহানামব্রতজি তার কৃতিত্বের জন্য। এই সময় থেকেই লেখালেখি কাজ শুরু করে দিলেন তিনি। তার লেখা প্রথম বই ব্রহ্মচর্য তত্ত্বজ্যোতি এই সময়েই লেখা হয়েছিল। সংস্কৃতে এমএ পাশ করে গবেষণা শুরু করার সময়ে মহেন্দ্রজির নির্দেশে তিনি দর্শনশাস্ত্রে এমএ পড়া শুরু করলেন। তিনি বুঝেছিলেন পাশ্চাত্য দর্শনের জ্ঞান না থাকলে তার কাজ সম্পূর্ণ হবে না। বৈরাগীর বেশে তিনি সে বাধা অনায়াসে পেরিয়ে গেলেন। 2 বছর পর পরীক্ষা দিয়ে খুব ভালো ফল করলেন। ফল জানার আগেই ফরিদপুরে শ্রীঅঙ্গনে মহেন্দ্রজি ডেকে পাঠালেন তাকে। জানালেন আমেরিকা থেকে বিশ্বধর্ম সম্মেলনে আমন্ত্রণ এসেছে, সেখানে গিয়ে জগৎবন্ধু সুন্দরের নববৈষ্ণব ধর্ম প্রচার করতে হবে, এ কাজ করতে হবে মহানামব্রতজিকেই। এরপর তিনি আমেরিকায় গিয়ে বিশ্বধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন এবং সেখানে কী হয়েছিল সেটি সম্পূর্ণ জানতে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা অবশ্যই এটি দেখে নেবেন। বিশ্বধর্ম সম্মেলন শেষে দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণনের সাথে একান্তই ডাক্তার মহানামব্রতজি একদিন কথা বললেন। উত্তর পূর্ব আমেরিকা আটলান্টিকের প্রায় উপকূলে 4,020 ফুট উঁচু পাহাড় হোয়াইট ফেস এ আহরণ করেছেন ডক্টর ব্রহ্মচারীজি। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে, সাধনার নির্জন পরিবেশ পেতে, হোয়াইট ফেসকে ব্রহ্মচারীজি বলছেন ধবলমুখ। পাহাড়ের বিষধর সাপ, হিংস্র হায়না, খর রৌদ্র, ঝড় বৃষ্টি, অন্ধকার, নির্জনতায় উন্মুক্ত আকাশের নিচে 8 দিন ছিল তার একান্ত সাধনা। ধবল মুখে বসেও ব্রহ্মচারীদের বিশ্রাম ছিল না। সাংবাদিক, অধ্যাপক, পর্যটক, ধর্মযাজক, বন্ধুদের সঙ্গে ধর্মকথা বলেছেন ব্রহ্মচারীজি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্র ছিলেন টমাস মার্টন, মহানামব্রতজির সহপাঠী। পরে তিনি হয়ে গেলেন লুই বাবা, ফাদার লুই। লুই বাবা স্বীকার করেন মহানামব্রতই তার গুরু, পথ প্রদর্শক। তার মধ্যেই লুই দেখতে পেয়েছিলেন এক পরিপূর্ণ মানুষকে। ভগবানের প্রতি বিশ্বাসই তার জীবনের মন্ত্র, তিনিই তাকে এই আশ্রম জীবনের পথ দেখিয়েছেন। 1934 সালে তার সঙ্গে পরিচয় হবার পর 1941 সালে তিনি সেবামূলক কাজ করে চলেছিলেন। লুইভিল মধ্যে আমেরিকার কেনটাকি রাজ্যের প্রধান শহর।
তারই মাইল 50 দূরে গেটসে মানিতে আশ্রমপুরে পরবর্তীতে লুই বাবা থাকতেন। সে জায়গাটা তপোবনির মতো, 250 মৌনী সাধু থাকতেন সেখানে, ছিলেন আশ্রমের মতোই গরুবাসুর ক্ষেত খামার। আমেরিকায় 5 বছর 8 মাস ধর্মপ্রচার করে ভারতে ফিরলেন বোম্বাইতে ডাক্তার মহানন্দ বৈদ্যজিকে বিপুলভাবে সংবর্ধিত করা হলো। 1939 সালে এপ্রিল মাসে ভারতে ফিরে এলেন মহানন্দ বৈদ্যজি। গুরু মহেন্দ্রজির আদেশে রেল স্টেশন থেকে ডন্ডিকেতে শ্রীরঙ্গনে এলেন তিনি। গুরু শিষ্যের মিলন হলো। বাংলাদেশের সেই সময়ের প্রধানমন্ত্রী জনাব ফজলুল হক তাকে নিজের গ্রামে প্রতিষ্ঠিত কলেজে অধ্যক্ষ হবে অনুরোধ জানালেন। মহানন্দ বৈদ্যজি রাজি হলেন না। তার কাজ আরও অনেক বড়। তার নিজের কথায়, সবাই সবারে বাসবে ভালো, রবে না অহংকার, হরি কথায় প্রাণ শীতল, তৃপ্তি সবাকার। নিরাসক্ত কর্মযোগীর মতো এবার কাজ করে যেতে লাগলেন মহানন্দ বৈদ্যজি। শুরু হলো মঠ প্রতিষ্ঠার কাজ, চলতে লাগলো লেখালেখি। বাংলাদেশের ফরিদপুর শ্রীধাম শ্রীরঙ্গনের শত শত ভক্তের মধ্যে কীর্তনানন্দ উপভোগ করতেন মহানন্দ বৈদ্যজি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু ভেঙে গেল দুভাগ হয়ে, পাকিস্তান হিন্দুস্থান। পূর্ব বাংলার তখন ভয়াবহ অবস্থা, দলে দলে গৃহহীন মানুষ চলে আসছে এপার বাংলায়। নিঃস্ব সর্বহারা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ালেন মহানন্দ বৈদ্যজি, সাহায্য করতে লাগলেন তাদের মনোবল ফেরাতে। তার ভাষণ শোনার জন্য সবাই উদ্বিগ্ন হয়ে থাকতো। তার যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা মানুষ হারিয়ে যাওয়া মনের জোর ফিরে পেত। মহানন্দ বৈদ্যজি বলেছিল, সনাতন ধর্মকে শিক্ষা থেকে আলাদা করে দিলে সে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না। ফরিদপুর শ্রীরঙ্গনে কীর্তনরত 8 জন সাধুকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক সেনারা গুলিবিদ্ধ করে মেরে ফেলে। বেদনার ও ক্ষোপে ব্রহ্মচারীজি হতবিহ্বল হলেন। কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সভায় ভক্তি শোষণ মণ্ডল, অপূর্বলাল মজুমদার, ঐতিহাসিক রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে ক্লান্ত জীর্ণ ভগ্ন উপবাসী ডক্টর ব্রহ্মচারী শপথ করলেন, যতদিন না বাংলাদেশ মুক্ত হয় ততদিন অন্ন গ্রহণ করব না। ব্রহ্মচারীজি 9 মাস অন্ন গ্রহণ করেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শ্রীরঙ্গনে ভোগ নিবেদন করে বার অন্ন গ্রহণ করলেন। 1947 থেকে 1971 সাল তার কাজের অন্ত ছিল না। নবদ্বীপে মহানাম মঠ প্রতিষ্ঠা করলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব হিন্দু মন্দির ভেঙে গিয়েছিল সেগুলি সংস্কারের জন্য দেবস্থলী সংস্কার সমিতি তৈরি করলেন। আবেদন জানালেন দেশের সর্বত্র সব ধর্মগুরু আর জনসাধারণের কাছে। 1973 সালে ঢাকায় জগৎবন্ধু মহাপ্রকাশ মঠে তার সভাপতিত্বে বিশাল সমাবেশ হলো। কলকাতায় দেশপ্রিয় পার্কে দোল পূর্ণিমায় শ্রী চৈতন্য আবির্ভাব তিথির বিশাল জনসমাবেশে সভাপতির ভাষণ দিলেন ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি। মঞ্চে ছিলেন মা আনন্দময়ী, ওঙ্কারনাথ ঠাকুর, স্বামী স্বরূপানন্দ, তুষারকান্তি ঘোষ প্রমুখ। 1975 সালে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল নারায়ণগঞ্জে হলো হিন্দুদের মহাসম্মেলন। বাংলাদেশের হিন্দুরা দলে দলে যোগ দিলেন, গঠিত হলো বাংলাদেশ সনাতন ধর্ম মহামণ্ডল। এবার শুরু হলো মহানন্দ বৈদ্যজির ভারত পরিক্রমা। অসম, ত্রিপুরা, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে সর্বত্র গেলেন তিনি। ইতিমধ্যে 1982 সালের ডিসেম্বর মাসে কলকাতার বাগুইহাটির কাছে রঘুনাথপুর স্থাপন করা হয় মহানামঙ্গন। ওইখানেই মহানন্দ বৈদ্যজি স্থায়ীরূপে বাস করেন। পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় গ্রন্থাগার আর দাতব্য চিকিৎসালয়। মাসিক পত্রিকা বার করা হয় 1983 সালে, যার নাম আঙ্গিনা। পরে যার নাম পরিবর্তন হয়ে হয় মহানামঙ্গন। 1982 সালে মহানন্দ কালচার অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়। শিক্ষাক্ষেত্রে সহায়তা দিতে এগিয়ে এলেন তারা। প্রকাশ হতে লাগলো মহানাম গ্রন্থাবলী। কালে কালে শতাধিক গ্রন্থ প্রকাশিত হলো। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবে 500 বছর পূর্তিতে বাংলাদেশের জয়ন্ত পরিষদ গঠন করলেন মহানন্দ বৈদ্যজি। শ্রীহট্টের অদ্বৈতধাম থেকে গৌর পরিক্রমার সূচনা করা হলো। বিরামহীনভাবে মহানন্দ বৈদ্যজি সারা দেশে ঘুরে বেড়াতে লাগলেন। আর আমেরিকা বিজয়ের স্মরণে কলকাতায় 10 দিন ধরে একটি কর্মসূচি নেওয়া হলো, মহানাম মেলা। এটা ছিল শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার 50 বছর পূর্তি অনুষ্ঠান। বিভিন্ন সভায় পাঠ বক্তৃতা করেই ক্ষান্ত হননি মহানন্দ বৈদ্যজি। আশ্রমবাসীদের নিয়ে রাতে একান্তে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস নিয়ে তার মর্মার্থ শেখাতেন। আবার পড়া ধরে শোনাতেন কিহিকভাবে আশ্রমবাসীরা বুঝেছে কিনা।
শ্রী মহানাম অঙ্গনের দাতব্য চিকিৎসালয়ে মহানাম ব্রতজি প্রতিদিনও রোগীদের খোঁজ খবর নিতেন। 1986 সালে 2 এপ্রিল থেকে 11 এপ্রিল কলকাতায় দেশ দেশান্তরের সাধু গুণীজনেরা সমবেত হলেন। মহানাম ব্রতজির কর্মকে শ্রদ্ধা জানিয়ে তাকে দেওয়া হলো নাগরিক সংবর্ধনা। শতবর্ষ আগে কলকাতায় ডোমপল্লীতে এসে বাস করেছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দর। তাহাদের উন্নতির কথা ভেবেছিলেন তিনি, তাই কর্মী বন্ধুরা দল বেঁধে একটি মন্দির গড়লেন। 1993 সালের আগস্ট মাসে মন্দির উদ্বোধন করলেন মহানাম ব্রতজি নিজে। নাম হলো শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু লীলাঙ্গন। 1999 সালে 18 অক্টোবর মহানবমীর সকাল 9:30 কলকাতায় মহানাম অঙ্গনে ডক্টর মহানাম ব্রতজির মহাপ্রয়াণ হয়। দীর্ঘ 95 বছরের জীবনে তিনি আমাদের শিখিয়ে গেলেন কি করে মানুষকে ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসা যায়, কি করে সেবার মধ্য দিয়ে জীবনকে বিকশিত করা যায়, কি করে নিষ্ঠার মধ্য দিয়ে সব বাধা অতিক্রম করা যায়। বার্ধক্যজনিত রোগ সজ্জাতে তিনি অবিশ্রান্তভাবে লিখে গেছেন ব্রহ্মসূত্র, বেদ বিচিন্তন, বেদের সহজ সরল কথাগুলো। তিনি নিজেই তার একমাত্র তুলনা। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।